Hi friends, welcome back to my channel. Bindas Tarik, tomader shobai ke shagoto amar YouTube channel. Onek din por face to face video tomader sathe hocche karon onek din por ei jonno bolchi pray ekta series cholche amar video te. Series ta hocche je sandha kapur tour ta korechilam sei series ta cholche. Somoboto sei series ta ese pouncheche Darjeeling e. Ebar Darjeeling theke shuru hobe amader sandha kapur tour. To amra ebar chole jabo Darjeeling theke Manebhanjane. But ajker video ta ektu ami bhabchilam onek din dhore tomader sathe contact nei sei purono video dicchi but bhablam je নতুন একটা ভিডিও দিই আর তোমাদের সাথে একটু কন্টাক্টও হয়ে যাক সামনে আমি ঠিক আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমরা জানোই যখন আমি খানটাই থাকি তখন একটা আনবক্সিং হয় যে এখন আনবক্সিংই করব তো তোমরা কেমন আছো সবাই তোমাদের জিজ্ঞেস করতে ভুলে গেছি যে তোমরা কেমন আছো আর তোমরা তো আমাকে জিজ্ঞেস করছো না যে আমি কেমন আছি আমি জিজ্ঞেস করে নিচ্ছি তোমরা কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালো আছো ভালো থাকো এখন তো বস চলে এলো সামনে পুজো ছুটিতে তোমরা ঘুরো আমিও ঘুরতে যাচ্ছি গুরুদুগমাল লেক তোমাদের হয়তো ভিডিওতে বলেছি তো কোথায় গুরুদুগমাল লেকটা সেটা হচ্ছে সিকিম গ্যাংটক গুরুদুগমাল লেক আমি যাচ্ছি ক্লাসিক 350 নিয়ে আই হোপ তোমাদের সেই সিরিজটাও খুব ভালো লাগবে বাট সেই সিরিজের জন্য আমি ফুল প্রিপেয়ার্ড হয়তো তোমরা ভাববা যে গুরুদুগমার লেক যাব বাট ভিডিও লেটই আসবে না বস ভিডিও একদম ফার্স্ট আসবে স্টার্ট হবে যেমন ধরো এখান থেকে যেই শিলিগুড়ি পৌঁছাবো শিলিগুড়ির একটা ভিডিও পেয়ে যাবে শিলিগুড়ি থেকে যেই হয়তো গ্যাংটক দোবাম থেকে গ্যাংটকের একটা ভিডিও পেয়ে যাবে মানে কন্টিনিউয়াসলি আমি রাইড করতে করতে তোমাদের জন্য ভিডিও এডিট করব এবং তোমাদেরকে আমি ভিডিও দেব আর মাঝে মাঝে আমার সেকেন্ড চ্যানেলে আমি লাইভ আসবো সেকেন্ড চ্যানেলটা তোমরা জানো সেকেন্ড চ্যানেলটা হচ্ছে ব্লগার এমটিএ এই চ্যানেলেরই আগে নাম ছিল ব্লগার এমটিএ সেটা চেঞ্জ করে হয়েছে বিন্দাস তারিক বাট সেকেন্ড চ্যানেলের নাম হয়ে গেছে আমার ব্লগার এমটিএ তো তোমরা ব্লগার এমটিএতে গিয়ে দেখে নিতে পারো সেখানে অনেক টেস্ট ভিডিও কিছু রাইডিং ভিডিও দিয়েছি বাট টেস্ট ভিডিও ওখানে দিতে শুরু করেছি সেখানে গিয়ে তোমরা ভিজিট করতে পারো আর বেশি বকবক করছি না এবার আনবক্সিংটা করি তোমাদের এই দেখছো আনবক্সিং করার জন্য দেখতে পাচ্ছ এটা আনবক্সিং করব এটা এসে ফ্লিপকার্ট থেকে পারচেজ করেছি এসছে নয় আমি পারচেজ করেছি পয়সা দিয়ে আর এতে কী আছে সেটাই খুলে দেখব তোমরা তো আশা করি জেনেও গেছো কী আছে চলো দেখে নিচ্ছি একবার খুলে এতে আছে এটা এটা কি বুঝতে পারছো এটা হচ্ছে রেড গিয়ারের মাউস আছে গেমিং মাউস বট আমি গেম খেলার জন্য কিন্তু এই মাউসটা পারচেজ করিনি অ্যাকচুয়ালি আমি পারচেজ করেছি যে ল্যাপটপে আমি এডিটিং করি সেই ল্যাপটপের ইউজ করার জন্য কেননা সেই ল্যাপটপ ওয়ারলেস মাউস আছে এই ওয়ারলেস মাউসটা এডিটিংয়ের সময় একটু ডিস্টার্ব করে আমি ভাবলাম এই মাউসটা পারচেজ করি দেখলাম এর রিভিউ খুব ভালো রিভিউ ভালোর জন্যই পারচেজ করেছি কিন্তু বাট তোমাদের আমি খুলে দেখাতে তো এটা কী কী আছে তোমাদের প্রথমে বলি রেড গিয়ারের দেখতে পাচ্ছ রেড গিয়ারের F-15 গেমিং মাউস মডেল নাম্বার হচ্ছে F-15 রানিং আর জিবি এলইডি এলইডিগুলো শো করবে আমি তোমাদের দেখাবো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো তোমরা চেক করে নিতে পারো সে তো প্রথমে চলো এটাকে আনবক্সিং করি প্যাকিং জবরদস্ত প্রথমে আমি পেয়ে গেলাম গেমিং মাউসের ম্যানুয়াল বুক এখন আর প্রয়োজন পড়ে না ম্যানুয়াল বুকের না ইউটিউবের ভিডিও আসার পর থেকে ম্যানুয়াল বুকের প্রয়োজন পড়ে না তো এটাকে রেখে দিলাম এখানটায় হচ্ছে গেমিং মাউস সাইজটাও ঠিকঠাক লুকটাও ঠিকঠাক আর এই যে কেবেলটাও ঠিকঠাক একদম ফাটাফাটি বাকিটা ল্যাপটপে যাচ্ছি ল্যাপটপে গিয়ে দেখে নিচ্ছি ওকে তো ল্যাপটপে এবার যাচ্ছি যাওয়ার আগে একটা কথা বলে রাখি এই যে ল্যাপটপ দেখতে পাচ্ছ তোমরা এই ল্যাপটপটা আমার সেকেন্ড চ্যানেলে আনবক্সিং করেছি সেই ভিডিওটা আনবক্সিংয়ের ভিডিওটা সেকেন্ড চ্যানেলে ভুলবশত দিয়ে ফেলেছি তো সেকেন্ড থেকে আর ডিলিট করিনি তো এই ল্যাপটপটা আমি নিউ পারচেস করেছি একার এসপিআর i7 বুঝতে পারছো গেমিং ল্যাপটপ আমি কেন পারচেজ করেছি এডিটিংয়ের জন্য তো এই ল্যাপটপেই আমি তোমাদের এই মাউসটা চালিয়ে দেখাবো চলো প্রথমত ল্যাপটপটা আমি অন করে নিচ্ছি ল্যাপটপটা অন হচ্ছে দেখতে পাচ্ছ আর এই ল্যাপটপে কিবোর্ডেও লাইট আছে এতে সুবিধা কি আমি যখন রাত্রে এডিটিং করতাম তো লাইট চালিয়ে এডিটিং করতে হতো কারণ কিবোর্ডে লাইট ছিল না তাতে প্রবলেম ল্যাপটপ অন হয়ে গেছে ল্যাপটপ অন হয়ে গেছে তার আগে ইউএসবি মাউসটা খুলে নিলাম আর এবার চলে আসি এই মাউস আর এটা তোমার ইউএসবি আছে তো ইউএসবি তে কানেক্ট করি এখানে তো চলো এবার মাউসটা আমি ইন করব ইউএসবি তে তারপরে জানি না এটা লুকটা কেমন হবে তো দেরে দেখছো বস
তো এবার চলে যাব মাউসের কেমন কাজ করছে এটাও দেখাস ফটাফটই বস তো স্ক্রল করেও দেখব যে স্ক্রল কেমন হচ্ছে চলো ইউটিউব খুলে দেখি ইউটিউব খুললাম স্ক্রল করছি দারুণ স্ক্রল হচ্ছে বস যাই হোক এখন বাজেটের মধ্যে ঠিকই আছে এটা প্রায় अराउंड 600 টাকা পড়লো আমার লুকসটাও বেশ ভালো আর দেখতে হবে কতদিন সার্ভিস দেয় তাই না সো চলো আজকে ভিডিও কেমন লাগলো বলো এটা কন্টিনিউয়াসলি একটা ভিডিও তোমরা পাচ্ছিলে সান্দাকাপুর টুরে সেই ভিডিও থেকে একটুখানি বেরিয়ে এসে আজকে তোমাদের এই ভিডিওটা দিলাম জাস্ট তোমাদের জানানোর জন্য যে না আমি ভিডিও করছি আরও ভিডিও আছে আমার কাছে স্টকে পেয়ে যাবে বাট আমি সান্দাকাপুর টুরের ভিডিওগুলো তোমাদের দিচ্ছি এই জন্যে টুরের ভিডিওটা অনেকটা লেট করে ফেললাম ভিডিও দিতে মানে সময়ের অভাবের জন্য এটা হয়েছে এরপরে থেকে কিন্তু কন্টিনিউয়াসলি তোমরা প্রেজেন্ট ডে এর ভিডিওগুলো পাবে আর লেটটা হবে না মানে একটা প্ল্যানিং হয়েছে কারণ এই দেখো ল্যাপটপটাও চলে এসছে একটা ভালো গ্রাফিক্স কার্ডওয়ালা ল্যাপটপ তার সাথে একটা মাউসও চলে এলো আজকে পুরো সেট আপ মোটামুটি রেডি প্রত্যেক দিন আমি ভিডিও দিতে পারবো একটা কথা যে ভিডিওগুলো কমপ্লিট করার পর তোমাদের সাথে আবার সামনে আসবো আর একটা জিজ্ঞেস করার জন্য সেটা আজকে বলছি না আর তোমরা যদি বুঝতে পারো কমেন্টে জানাতে পারো কি জিজ্ঞেস করতে পারো তো সো চলো দেখা হচ্ছে আবার সান্দাকাপুর টুডের ভিডিওতে এখনকার মতো বাই।